মিষ্টির দোকানের খাবারের পাত্রে কুকুর ছানা, সোশ্যাল মিডিয়ায় ঝড়। উত্তর ব্যাংককের একটি প্রসিদ্ধ কেক পেস্ট্রির দোকান উইলিন ওয়ান, তাদের ফেসবুক পোস্টে কয়েকটি ছবি দেখে সবার চক্ষু চড়ক গাছ। সেখানে একটি জেলির উপরে ফেলে পরিবেশন করা হচ্ছে কুকুর ছানা। ছবিগুলি পোস্ট হওয়ার কয়েক ঘন্টার মধ্যে 10,000-এরও উপর শেয়ার হয়ে গিয়েছে। মিষ্টির দোকানে এমন অনাসৃষ্টি কাণ্ড দেখে গ্রাহকরা অবাক। তবে দোকান কর্তৃপক্ষ জানাচ্ছেন এগুলি জীবন্ত কুকুর নয়, তাদের মতো দেখতে নারকেল ক্রিম পুডিং। সাধারণত উইলে ওয়ান ফুলের ছাঁচে ফেলে পুডিং তৈরি করে ওই দোকান, কিন্তু একটু অন্যরকম কিছু করার তাগিদে তারা কুকুরের ছাঁচে ফেলে এই মিষ্টি তৈরি করার কথা ভাবে। যেমন ভাবা তেমনি কাজ, কুকুর ছানার মতো দেখতে পুডিং তৈরি করে সারা ফেলে দিয়েছে এই দোকানটি। কিন্তু এই ছবি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের দুভাগে ভাগ করে দিয়েছে। কেউ কেউ বলছে এ তো দারুণ মজা, কেউ আবার বলছে কুকুর ছানাদের এত ভালোবাসি, তাদের মতো দেখতে কোনো খাবার খাওয়ান যায় নাকি। দোকানের মালকিন উইলে ওয়ান মিনুয়েন এবং তার স্বামী আশ্বস্ত করেছেন এই মিষ্টিতে কোনোভাবে জীবন্ত কুকুরের কোনো চিহ্নই নেই, এটি নেহাতেই অন্যরকম একটা পুডিং মাত্র এবং এই কদিনেই বেশ জনপ্রিয় হয়েছে। একটি পিসের দাম রাখা হয়েছে প্রায় 47 টাকা। পশুপ্রেমীরা এর বিরুদ্ধে কমেন্ট করছেন বটে, কিন্তু এখনই কোনো সংগঠন এই পুডিং বন্ধ করার দাবিতে আন্দোলনে নামেনি। তবে উইলি ওয়ান তা নিয়ে যে একটুও চিন্তিত নন তা নয়, অবশ্য তিনি ভাবছেন এই বিতর্কে তার দোকানের একটু নামডাক হয়ে গেলে ক্ষতিটা কী। ধন্যবাদ।